আজকের ভিডিওটা বিকাল থেকে স্টার্ট করার কারণটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখন মেয়ে গেছে ওর আবুর সঙ্গে ঘুরতে, সন্ধে লাগবো লাগবো হয়ে গেছে আর ওরা চলে এসছে। চলুন বাড়ির ভিতরে ঢুকি। বাড়ি ঢুকে মেয়ের সঙ্গে একটু খেলা করে নিলাম। এই যে দেখুন, আমার সঙ্গে অনেকক্ষণ খেলা করার পর ওর আব্বার কথা মনে পড়ে গেছে, তার জন্য আমার কোলে শুয়ে শুয়ে আব্বু আব্বু করছে, সেটা শুনুন। যে খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে না, ওগুলো সব আমাকে উপড়াতে হবে। খুব ছড়িয়ে ছিটিয়ে জিনিস ফেলে ও। খাইয়ে নিয়ে রেডি করে নিয়েছি ওকে, তারপর বেরিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ বলছি কোথায় যাব। তার আগে এই লাইটগুলো দেখুন চারিপাশে, পুজোর জন্য লাইটগুলো লাগিয়েছে। তো আমার মেয়ে এই লাইটগুলো দেখে ভীষণ খুশি, ও সামনে বসেছে তো ভীষণ এনজয় করছে লাইটগুলো দেখে। তো চলুন নিয়ে যাই আপনাদেরকে। কথা বলতে বলতে চলে এসেছি এই যে স্বর্ণকারের দোকানে এসেছি। অনেকদিন থেকে ভাবছিলাম যে ওর একটা নূপুর নেবো, এই জন্য এসেছি। টাইমই হচ্ছিলো না একদম, তো রাতেই বেরিয়ে পড়েছি। ওই 8টার মতো বাজে, দেখলাম দোকান খোলা আছে তাই চলে এলাম। অনেকগুলো দেখার পর ফাইনালি এই ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ওর পায়ে না খুব বড় হচ্ছে, অনেকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তবে এখন পরানো যাবে। যার জন্য ওই দোকানদাররা সাজেস্ট করলো যে এইগুলো নিতে আর কি, বালার মতো, জানি না এগুলোকে কী বলে। তবে এটা খুব ভালো লাগছিলো আমার, খুব পছন্দ ছিল, ভাবলাম পরে নিব। এখন যেহেতু পরানোর ইচ্ছা, এই যে কিনে নিয়ে চলে এসেছি আর পরিয়ে দিয়েছি। কমেন্ট করে বলুন তো কেমন লাগছে। ওকে এটা পায়ে যখন থেকে পরিয়েছি, তখন কেউ এলেই ও এটা নেড়ে দেখাচ্ছে এরম করে বাজিয়ে বাজিয়ে পা ঠুকে ঠুকে, আর ওটা ওর ভীষণ পছন্দ হয়েছে। খুব হাঁটাহাঁটি করছে, যত হাঁটছে তত এরকম আওয়াজ হচ্ছে, আর ওটাও খুব ভালো লাগছে। যাই হোক আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর শেয়ার করবেন। বাই।